চেয়ে থাকে মানুষরা এই পৃথিবীটা কত সুন্দর। হ্যাঁ মা খুব সুন্দর এই পৃথিবী। আমার খুব ভালো লেগেছে মা। সত্যি তোমার ভালো লেগেছে মা? তাহলে তুমি থাকো আমি চলে যাই। মানুষরা তুমি কোথাও যাবে না। কেন? আমি তোমাকে ছাড়া। শোন মানুষরা, বলো মা, এই পৃথিবীতে তোর জন্ম পরিচয় আছে? এই পৃথিবীতে আমার জন্ম পরিচয় আছে? হ্যাঁ। বলো কে আমার পিতা, কে আমার মাতা? তুমি পিতার নাম শুনবে? হ্যাঁ বলো। আর পিতা দেখতে ইয়া লম্বা, ইয়া লম্বা, মাথায় জ, মাথায় জ, গলে সাপ, গলে সাপ, হাতে ত্রিশূল, হাতে ত্রিশূল। তার নাম কি তুমি জানো? না মা। সে হচ্ছে দেবের দেব, মহাদেবের শিব ঠাকুর। শিব ঠাকুর আমার পিতা? উনি তোমার জন্মদাতা পিতা। চাকা পিতা, চাকা মাতা, তুমি আমার পিতা, তুমি আমার মাথা। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না মা। মনসা, হ্যাঁ মা, তুমি আমাকে এত ভালোবাসো? হ্যাঁ মা। ঠিক আছে, আমিও তো তোমাকে ছেড়ে থাকতে পারবো না মনসা। এই দেখো, পুরো চেয়ে দেখো। হ্যাঁ মা। একটি ডালে দুটি পাখি। হ্যাঁ, সে দেখো মনসা। কোথায় মা? আমি কোথাও দেখতে পাচ্ছি না মা। মা, তুমি কি শুধু শুধু দেখতে বলছো? মা, মা, আদরের দিন হয় আমি কৈলাসী নগর দমন করি না। আজ আমার মন কেন বারবার মনে পড়েছে সেই কৈলাসী নগরের কথা। আমি আমি যাব সেই কৈলাসী নগরে, আমার পদবী স্বীকার করব সেই কৈলাসের মাটি। একই একই কমল বিলাস আলোকিত হয়ে আছে কেন? এর কোন বিহিত তো আমি খুঁজে পাচ্ছি না। প্রতিদিন আমি এই কমল বিলের দ্বার দিয়ে আসা যাওয়া করি, কোনদিন তো এরকম আদারে হাতে আলোকিত দেখি না। আজ আদের বিহিত না খুঁজে পাওয়া পর্যন্ত আমি যাব না সেই কৈলাস। একই একই বলছি আপনি যদি আমাকে ভস্ম করেন তাহলে পিতার অপেক্ষা বসে আছি। আপনি চলে যান, আপনি চলে যান। তুই তোর পিতার অপেক্ষা এখানে বসে আছিস? আমার জন্মের পরিচয় যখন
কৈলাসনগর থেকে সেই কোচরানগরে গিয়েছিলেন সেই মহামনির ঘরে আর সেখান থেকে ফেরার পথে আপনার এক ফুটা আশিকি মনে হয় তোমার ঘরে পাতার পাতাল করে পড়ে যা আর সেখান থেকে আমাকে পার্শ্বিকী রানী পাতাল করে দিয়ে যা আর সেখানে আমার জন্ম হয় সেখানে পার্শ্বিকী রানী আমাকে লালন পালন করে একবার বছর পরে এই ভূমণ্ডলে রেখে যা পিতা আমার সব কিছু মনে পড়ে গেছে আজ থেকে বার বছর পূর্বে আমি গিয়েছিলাম সেই কৈলাসী নগরে ধর্মপ্রচার করতে সেখান থেকে আসার পথে ওই কপালে বলে পদ্মার পাতার উপরে আমার এক ফোঁটা পড়ে পড়েছিল সেই মরিস কেন তোমার জন্ম হয়ে গেছে তাহলে তুমি আমার বান্দা আজ থেকে তুমি আমার বান্দার হয়ে নাম বলা হবে তাহলে আর বিলম্ব না করে এক্ষুনি তুমি আমার সঙ্গে চলো সেই পঞ্চপুরুষ হয়ে তোমার মা তোমার জন্য অপেক্ষা করছে তোমার মায়ের কাছে আমি তোমাকে নিয়ে যাবো মায়ের কাছে যাবো